এটা হচ্ছে জল ভর্তি বোতল, আর এর ক্যাপটা খুলে দিলে জলটা পড়ে যাবে। কিন্তু এইবার দেখুন, এই হাতের মধ্যে যদি বোতলটাকে আমরা এইভাবে রাখি, আর রাখার পর যদি একটা ট্রিককে কাজে লাগাই, তাহলেই দেখবেন এই জলটা আর পড়ছে না। দেখুন এখানে বোতলে যে জলটা সেটা কিন্তু আর পড়ছে না, দেখুন একটুও জল এখান থেকে আর পড়ছে না। তো এখানে কী ট্রিক কাজে লাগিয়েছে সেটা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি আমরা এখানে হাতটাকে আবার এখানে রাখি, তাহলেই দেখবেন জলটা কিন্তু আবার এখান থেকে পড়ে যাচ্ছে, দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।